वेलकम बैक टू माय चैनल। हमें पपी हमार आरबी हार्बी चैने तुम्हारे सकल के स्वागत जानाच्छी। हमारे नतून ब्लगे तुम्हारे सबा के जानाई वेलकाम भलोबासा। तो आशा करी तुम्हारा सबा भलो आज सुस्थ आओ खूब भलो आ। चलो तुम्हारे साथ अनबक्सिंग शेयर कर निल। तो आर चले आसलम कि समय पर। तो जगह प्रोडक्ट हमें এনেছি অনলাইন থেকে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আমি শেয়ার করব আমার আইশ্যাডো প্যালেট দিয়ে। তো এই দেখো, তো এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। তো আমার আগের ছিল আইশ্যাডো প্যালেট, তো ওটা খুবই ছোট ছিল, তো তার জন্য আমার একটা বড় আইশ্যাডো প্যালেট লাগতো, তার জন্য নিয়ে আসলাম। তো এগুলো এটা প্রাইসটা আমি বলতে পারছি না। তো তোমরা যদি কেউ চাও তো লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর সব কিছু বাজেটে তোমরা যদি নিতে চাও তোমাদের বাজেটের ভিতরেই নিয়ে আসতে পারবে। তো চলো, এই হলো, আমি খুলে দেখাচ্ছি। এটা হলো ভেতরের, উপরের প্যাকেটটা আমি খুলে নিয়েছি, এটা হলো ভেতরটা দেখতে পারো। তো চলো আমি দেখিয়ে দিই ভেতরটা কীরকম। তো এটা হলো আমার আইশ্যাডো প্যালেট। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি একটা বড় আইশ্যাডো প্যালেট নেব, তো ফাইনালি আমি নিয়ে নিলাম একটা বড় আইশ্যাডো প্যালেট। আমার আগে ছিল সেটা ছোট, তার জন্য আমি এটা এই বড় আইশ্যাডো প্যালেটটা নিয়ে আসলাম। তো নেক্সট যেটা হলো দেখতে পারো, এটা হলো, তোমরা দেখে বুঝেই গেছো, আর তো আশা করছি খুলে দেখাতে হবে না, তবুও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা আমার কাছে ছিল না আইশ্যাডো ব্রাশ, শ্যাডো ব্রাশ, তো তার জন্য নিয়ে আসলাম। মেকআপ করতে গেলে তো ব্রাশ লাগবে, তো এটা নিয়ে আসলাম। এটার প্রাইসও তোমাদের বলতে পারছি না কত নিয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। তো দুটো গেল। দেখতে পাচ্ছ এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, আমার আগে ছিল না, এটা নতুন নিয়ে এসেছি। তো আনবক্সিং তোমাদের সাথে তো শেয়ার করে নিয়েছি, আর এটা দিয়ে আমি আজকে মেকআপ করেছি, দেখতে পারো। তো আজকে তোমাদের সামনে ডেমো নিয়ে আসলাম এটা দিয়ে। তো আমি ভেতরটা খুলে দেখাচ্ছি, দেখতে পারো ভেতরটা বোঝা যাচ্ছে কিনা। তো এরকম এটা হচ্ছে ব্লুজম গ্লো হোয়াইট অ্যান্ড ওয়াইল্ড। এটার প্রাইস হচ্ছে, আগের দুটোর প্রাইস আমি বলতে পারছি না কত নিয়েছে। দুটোর যে প্যাকেট ছিল ফেলে দিয়েছি, বাড়িতে নিয়ে আসিনি, বাইরে আনবক্সিং করেছি। তো তোমাদের সামনে আনবক্সিং ভিডিও আগে করে রেখেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু এখন সিচুয়েশন বুঝতেই পারছো যে আসলে পরে ফট করে বাড়িতে নিয়ে আসা সেটা ঠিক হবে না, তো আমি বাইরে স্যানিটাইজ করে বাইরে আনবক্সিং করেছি। তো তার জন্য কী করেছি, প্যাকেটগুলো ফেলে দিয়েছি, প্যাকেটগুলো আর বাড়িতে আনি না। আর আমি যে প্রাইসটা ভুলে গেছি, যে প্রাইসটা কত নিয়েছি দেখে রাখবো, ভুলে গেছি, তার জন্য আর বলতে পারছি না প্রাইস কত নিয়েছে। তো এটার প্রাইস হচ্ছে সিক্স নাইনটি নাইন এটার প্রাইস হচ্ছে। তো আরও আমি এটাতে লেখা আছে 699, কিন্তু আমার মনে আছে 500 নিয়েছে। তো তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও ডেসক্রিপশন বক্সে। তো নেক্সট হচ্ছে মামাআর্থ অনিয়ন হেয়ার মাস্ক। তো এটা আমি ফার্স্ট আজকে নিয়ে আসলাম, ফার্স্ট ট্রাই করবো। এটা আমি কোনোদিন ট্রাই করিনি,
তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ইউজ করলে বুঝতে পারবো এটার রেজাল্ট কি। তো আমি ইউজ করিনি, তারপর নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যেটার রেজাল্ট কীরকম। আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা হলো এরকম দেখতে পাবো। দেখে নিয়েছো? আর এই হচ্ছে মামার্থ অনিয়ন হেয়ার অয়েল। তো তোমরা ফার্স্ট আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি হেয়ারে কী ইউজ করি। তোমরা আগে আমার ভিডিওতে দেখেছিলে আমি মামার্থের অয়েল ইউজ করি। তো তখন আমি ফার্স্ট এনেছিলাম, তো খুবই ভালো। তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এটা ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই এটার। এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা সবাই এটা ইউজ করতে পারো, কোনো এটার কোনো সাইড এফেক্ট নেই। এটা হেয়ার ফল কন্ট্রোল করার, সত্যি হেয়ার ফল কন্ট্রোল করে। আমি লাগিয়ে অনেক ভালো, মানে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো আমার আগেরটা শেষ হয়ে গেছে, তার জন্য আরেকটা নিয়ে আসলাম। তো নেক্সট হলো এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার। তো এটা আমার কাছে ছিল না, আমি নিয়ে আসলাম। এটা দিয়ে আজকে মেকআপ করেছি। তো আমি আনবক্সিং করে আগে মেকআপ করে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা এটা উপরের প্যাকেট ছিল, তো দেখো আমি খুলে নিয়েছি, দেখতে পারো। এটা শেড নাম্বার হচ্ছে 202। আচ্ছা, এটার প্রাইস বলতে পাচ্ছি না, প্রাইসটা নেই। আমি সব প্যাকেটগুলো ফেলে দিই, এটার প্যাকেট রয়েছে, এটার প্রাইসটা নেই কত নিয়েছে। তো চলো, আচ্ছা মামার্থের অয়েলটার প্রাইস বলিনি, এটার প্রাইস আছে 599, 600 নিয়েছে। নেক্সট যেটা হচ্ছে দেখতে পারো, মেবেলিনের কুলোসেল মাস্কারা, দেখতে পাচ্ছ? তো এটাও ফার্স্ট নিয়ে আসলাম। তো এটাও আমি ট্রাই করেছি, এটা দিয়ে আমি দেখতে পারো চোখে ইউজ করেছি, চোখে লাগিয়েছি এটা। তো কেমন হয়েছে আমার সবগুলো প্রোডাক্ট তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আরও দুটো আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল বায়োটিকের নাইট ক্রিম। তো আমি এটা ইউজ করি, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি আমার নাইট ক্রিম আর ডে ক্রিম কি তোমাদেরকে দেখিয়েছি। তো আমি এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি এটাতে কমফোর্টেবল, এটা আমার ফেসে যায়, তো তার জন্য আমি এটাই লাগাই। আমার আগের শেষ হয়ে গেছে, তার জন্য আমি এটা নিয়ে আসলাম। তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এটার প্রাইস হচ্ছে 230। নেক্সট হচ্ছে বায়োটিকের ডে ক্রিম। তো এটাও আমার ফেসে যায়, আমি লাগিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো ভেতরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারো। এটার দাম হচ্ছে 270। তো চলো, আমি কী কী প্রোডাক্ট নিয়ে আসলাম অনলাইন থেকে, কী কী পারচেস করলাম অনলাইন থেকে, নিয়ে আসা প্রোডাক্ট
কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কি কি নিয়ে আসলাম, আর আমার প্রোডাক্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আমি যেগুলো প্রোডাক্ট নিয়ে আসছি খুব ভালো গিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, তো তার জন্য তোমাদেরকে বলছি তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো, সব কটা জিনিসই খুব ভালো। আর লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মানে তোমাদেরকে বলছি যেটা আমার মানে মানে সব থেকে পাওয়া সেরা গিফট, আমার মানে দামি দামি গিফট যেটা বলে না, সেটাই হচ্ছে আমার মানে হাজব্যান্ডের থেকে কেউ কিছু যদি গিফট পায় তো সেটা তো মানে বলার কিছুই নেই, সবার থেকে পৃথিবীর সব থেকে দামি গিফট। ওর যাওয়ার আগে আমাকে একটা গিফট দিয়ে গেছে, তো আমিও সেটা পেয়ে খুব খুশি। চলো দেখিয়ে দিই, সে এটাই হচ্ছে সে ফাইনাল লাস্ট অ্যান্ড ফাইনাল গিফট, দেখতে পারো। তো চলো ওপেন করা যাক, তোমাদের সামনে ওপেন করছি। তো এটা এটা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে, বোঝা যাচ্ছে না ঠিক করে, তো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পারো, বোঝা যাচ্ছে না ভালো করে, মিডিলে একটা পাথর আছে। তো আমার হাতটা খালি থাকে বলে আমার হাজবেন্ড আমাকে এটা দিয়ে গেছে, যাতে আমি সবসময় পরে থাকি। তো দেখতে পারো কেমন লাগছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমার বরের থেকে পাওয়া সেরা গিফট। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার অনলাইন থেকে আনা কিছু জিনিস আর আমার বরের থেকে পাওয়া সব থেকে দামি গিফট। তো চলো, আর মানে এটা পেয়ে আমি খুব খুশি। তো তোমাদের সাথে এতদিন আমি শেয়ার করিনি, তো ভিডিওতে আর মনে থাকে না যে তোমাদের সাথে শেয়ার করব, ভুলে গেছিলাম আমি। আর আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে কিছুটা দিন মন খারাপ ছিল, তো চলো আমার হাজবেন্ড চলে গেছে তো কী হয়েছে, তোমরা আছো আমার পাশে, তো তোমরা আশা করছি তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যাব, আরও চেষ্টা করব যে ভালো কিছু করার, তো তোমরা সবসময় আমাকে এইভাবে ভালোবেসো। তো হ্যাঁ, আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই দিদিদেরকে বলছি আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, তোমরা সবসময় এভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, অল করে দিও, যাতে ভিডিও আপলোড করার নোটিফিকেশান অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও, এডিটিংও করতে হবে, দুদিন ধরে তোমাদের কাছে কোনো ভিডিও দিচ্ছি না, ভিডিও করতে ইচ্ছে করছিল না, কি করব বলো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে, তো আজকের মতো বাই। Oh,